হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই যার যার অবস্থানে ভালো আছেন। ভিজুয়াল টেক থেকে নিহার আমি বরাবরের মতো। আমি রং রিলেটেড নিয়ে সবসময় আলোচনা করে থাকি, আজকেও কিন্তু রং রিলেটেড যে কোনো বাসাবাড়ির রঙের প্রবলেম যা আছে এটা নিয়ে আমি আলোচনা করি। আজকে বিগত 3 থেকে 4 মাস যাবত আমি ভার্চুয়াল সাইটে ছিলাম না, আমি একটা কাজে খুব মগ্ন ছিলাম। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন যাতে আবার নতুন করে আবার অনেকগুলো ভিডিও আপলোড করতে পারি। আজকের যে মূল টপিকটা, যে আপনার অল্প খরচে কীভাবে আপনার বিল্ডিংয়ে আপনি রং করবেন, এবং অতিরিক্ত পুরান এবং অতি পরিত্যক্ত যে বাড়িতে বা নোংরা যে জায়গাগুলো আছে না, এমন খুব হিজিবিজি একটা নোংরা জায়গা আপনি ভেঙে ফেলবেন, এটাকে আপনি নতুন করে প্লাস্টার করবেন, সেই অংশটুকু আপনারা ভেঙে না ফেলে কীভাবে নতুন লুকিংয়ে আপনি নিয়ে আসবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেইখানটাই আমি অবস্থান করছি, ইনি হচ্ছে গিয়ে আমার শ্রদ্ধেয় বড় দাদা। ইনার বাড়িতে আমি কাজ করেছি, যে ওনার প্রত্যেকটা রুম আলাদা আলাদা পার্ট পার্ট করা ছিল, এইখানে একটা রুম, ওইখানে একটা। এই রুমটাকে সিভিলের কাজটা আমি করে ফেলেছি, আর্কিটেক্ট এবং সিভিলের কাজই বলতে পারেন এইটা। তারপরে রং নিয়ে আমি আরও কিছু সুন্দর আপনার কী বলবো, আসলে অনেকদিন ভিডিওর সামনে আসিনি এই জন্য আমার কি আজকে কেমন জানি হয়ে গেল। যাই হোক, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে আপনার কম খরচের মধ্যে কীভাবে লুকিংটা নিয়ে আসবেন, এবং আপনার বাসা বাড়িতে যে আসবাবপত্র যেগুলো আপনার পরিত্যক্ত কাঠ টাঠ যেগুলো আছে এগুলো দিয়ে আপনি কীভাবে একটা ইন্টেরিয়র সাইট করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এতটুকুই, আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জায়গাটা। আর আরেকটা জিনিস আমি বলি, যে পাটির যে বিষয়টা, ড্যামেজ ওয়ালগুলো আপনারা সবসময় কেমিক্যাল রেজিস্ট্যান্ট দিয়ে আপনারা মারবেন, যে কোনো কোম্পানির হোক, ওয়ালটাকে ঘষে মেজে ধুয়ে তারপরে হচ্ছে গিয়া বাহিরের যে এক্সটেরিয়র যে পাটিটা, বাহিরের এক্সটেরিয়র পাটটি প্রয়োগ করার পরে হচ্ছে গিয়া আপনার একটা সিলার মারবেন। 10 থেকে 15 বছর আগের পুরাতন যদি আপনার রুমের রঙগুলো যদি থেকে থাকে, আমি সাজেস্ট করবো এই এই পাটিগুলো, আপনার বাহিরের পাটিগুলো। আর যেখানে আপনার সিপেজ দেখা দেয়, সিপেজ বলতে যেখান থেকে পানি আপনার অনবরত চলে আসতেছে, বাথরুমের ওই সাইডটা আপনার টাইলসের ফাঁক দিয়ে পানি চলে আসতেছে আর এই সাইড থেকে আপনাকে ভেদ করছে, পানিগুলা অতিরিক্ত সরাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, টাইলসের যে পাটি যেগুলো আছে, টাইলস ইনস্টলেশন করার পরে যে একটা 3 সুতা বা 5 সুতা যে গ্যাপগুলো আপনার টাইলস মিস্ত্রির যেগুলো দিয়ে আপনারা ইয়ে করে ওই আপনার পুটিং ফিলার করে এই পাটটি দিয়ে আপনারা কাজ করবেন, যে জায়গাগুলো যে সমস্ত জায়গায় আপনার লিকেজ বা পানির ইয়ে বা যেখানে নোনা ধরে দেয়, এই কাজটা অল্প টাকার মধ্যে আপনার করতে পারবেন। যদি দেখেন আপনার বিভিন্ন রং কোম্পানিতে আছে আপনার সল্ট রেজিস্ট্যান্ট, অমুক রেজিস্ট্যান্ট, এইগুলো করতে গেলে আপনার কষ্টসাধ্য এবং খরচাটাও বেশি যায়, হয়তো আমার টপিকটা ওনারা শুনলে হয়তো খারাপ পেতে পারে। দেখেন একটা সল্ট রেজিস্ট্যান্ট যদি আপনি সিলার আনেন, সেই ক্ষেত্রে 500 থেকে 600 টাকার মতো পড়বে। ওই জায়গায় আপনি কী করবেন, ওই যে জায়গা থেকে নোনা বেরোচ্ছে ওই জায়গায় আপনি কী করবেন, ওয়েদারপ্রুফ পাটটি মারার আগে, বেশি জায়গা না, অল্প অল্প যে জায়গায় খাদ্রা খাদ্রা থাকে ওই ওই সমস্ত ইয়ে জায়গাটা, ক্ষতিগ্রস্ত যে জায়গাটা, এই জায়গাটাকে আপনি কী করবেন, আপনার টাইলসের যে পাটটিটা এটা একবার প্রয়োগ করবেন। দেন তার উপরে হচ্ছে গিয়ে আপনার ওয়াল পারপাস যে পাটটি বাহিরেটা এটা প্রয়োগ করবেন। আমি পুরাতনের ক্ষেত্রে আমি বলতেছি, নতুনের ক্ষেত্রে আমি বলি নাই, 15 থেকে 16 বছর আগে যে পুরাতনগুলো এইগুলোতে আপনি ইয়ে করবেন। তারপরে হচ্ছে কি আপনার সিলার, ইন্টেরিয়র বা এক্সটেরিয়র সিলারটা মেরে তার উপরে আপনার টপ করছে, এটা আপনার কাঙ্ক্ষিত যে কালারটা, প্লাস্টিক পেন্ট দেন অথবা ইজি ক্লিন বা ইজি ওয়াশ অথবা সিল্ক দেন, এটাই আপনার সবচেয়ে বড়। চলেন একটু ঘুরে দেখে আসি, আমি যে এতদিন কাজটা করলাম আর ভিডিও একাই করতেছি সেই জন্য আমি নিজে দেখেন এই ইয়েটা, এই কাঠটা কিন্তু আগের পুরাতন ছিল, আর এই পেসিসটা আমরা কাজ করে ফেলছি, পেসিসটা খুব সুন্দর একটা লুকিং। আর ভিতরে একটা আছে ধরেন আপনার এটা বার্নিশ করা, তবে এই বার্নিশটাও খুব সুন্দর। আর ধরেন ছোট্ট যে আসবাবপত্রে যে কাঠগুলো ছিল এইগুলো দিয়ে একটা আমার আদরের একটা বাতি যে আছে ওর জন্য করলাম। তারপরে যে এই ইয়েটা, এটা হচ্ছে কি আপনার কাঠ কেটে, দুই কাঠ কেটে তারপরে আমরা ইনস্টল করেছি। আর তারপরে দেখেন আপনার উপরে আমি কর্নার ধরতেছি, উপরে আমরা মিরর লাগিয়ে ফেললাম, মিররটাকে দেখাচ্ছি কীভাবে লাগানো হলো।
তারপর এই যে উপরে যে লাইটটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু বাঁশ দিয়ে বানানো, বাঁশ দিয়ে বানিয়েছি, খুব সুন্দর একটা লুকিং আসতে গিয়ে। তারপর হচ্ছে গিয়ে উপরে আপনার সিলিং, এই সিলিংয়ের জায়গায় আমি নেট দিয়ে কভার করেছি মিরর দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে 4 ফুটে লাইট দিয়ে আমি একটা কাজ করলাম, এটাও কিন্তু হ্যান্ডিক্রাফ্টের কাজ। এই লাইটটা খুব সুন্দর শিকল দিয়ে ঝুলে, তারপরে হচ্ছে গিয়ে 4 ফুটের লাইট আমি মারলাম, খুব ভালো লাগতেছে। আর ওয়ালের যে জায়গাটা, এটা কিন্তু রং দিয়ে, সমস্ত রং দিয়ে। একটু বসে কোনো টপিক বানাতে গেলে এই ইয়েটা খুব সুন্দর আসে, আমি খুব কাছে নেই, দূরভাষের মতো লাগে এক ব্যাকগ্রাউন্ডটা। তারপরে ধরেন এই জায়গাটা কর্নার শোকেজ, এদিকে কর্নার শোকেজ। তারপরে হচ্ছে গিয়ে লুবারের যে সাইট, রাত্রিকালীন ভিডিও করতে আমার খুব ভালো লাগতেছে। তারপরে হচ্ছে গিয়া এই যে অংশটা, এই অংশটা দারুণ একটা লুকিং, এটা খুব দারুণ, এটা সম্পূর্ণ হাতের কাজ, মার্বেলের মতো একটা শেড। তারপরে হচ্ছে গিয়ে এখানে গার্ডেন, গার্ডেনের পাশে ফুল গাছ, যেখানে পানির ট্যাঙ্কি ছিল এখানে ফুল গাছের একটা আর্ট করে ফেললাম। তারপরে এখানে গোসলখানার একটা জায়গা, নিচের যে আপনারা ইয়ে করতেছেন এইটা কিন্তু আপনার, আমরা নিজেরাই ফ্লোরের যে টাইলসটা এটা আমরা ফিটিং করে দিয়েছি। আর সকালবেলা ভোরবেলায় আপনাদেরকে দেখাবো, এটা রাতের একটা ছিন, সকালে একটা দেখাবো। তো আশা করি আপনারা সাপোর্ট দিবেন আমাকে, আমি কন্টিনিউ আবার রং রিলেটেড নিয়ে আমি কথা বলতে আসবো, ইন্টেরিয়র রিলেটেড নিয়ে কথা বলবো। আর যার যার অবস্থানে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করে শুভরাত্রি।